ভালো আছেন? আজকে সকালে আমাদের খুব শরীর খারাপ, আমাশা হয়েছে, যার জন্য এই যে দুর্ভোগ আছে, শরবত খাচ্ছি আমরা, আমার বৌমা আর আমি। দুর্ভোগ আছে, প্রচুর উপকার আছে, পেট ঠান্ডা করে, আপনারাও খাবেন। তামার ঘটিতে ভেজানো ছিল পানমৌরি, আর এই যে এখন সকালবেলা দুর্ভোগাস তুলে বাটলাম, বেটে ছাঁকনি দিয়ে ছেঁকেছি। এই যে এত এখনো অনেক মৌরি আছে, আপনারাও খাবেন, আপনারাদের পেট ঠান্ডা হবে। অনেক যারা গুড়কে গুড় বলে দেয়, কিন্তু তোমার ভাগনা ছোটবেলা থেকে গুড়ি বলে। দেখুন বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল এইগুলো কি বলে তো, এইগুলো হচ্ছে বিউলির ডাল, অনেকে উড়ুতের ডালও বলে, এটা হচ্ছে বিউলির ডাল। হ্যাঁ, বিউলির ডালও বলে কেউ। প্রথমে এই বিউলির ডালকে আমরা আজকে বেটে নিচ্ছি, এটা আজকে কোনো খাবার বা কোনো কিছু হবে না। এই বিউলির ডাল দিয়ে বড়ি হয়, সবাই হয়তো জানো, দোকান থেকে হয়তো কিনে অনেকেই রান্না বান্না করো, তো আমরা এটা আজকে বাড়িতেই দেবো। তো কীভাবে দিচ্ছি না দিচ্ছি তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করছি। কই বন্ধ করেছি? তাহলে এই চালু হয়েছে আবার, তুমি তো তাহলে বন্ধ করে দিয়েছি, বন্ধ করে। অনেকে অনেকে মিক্সিতেও বেটে দিয়েছিলাম, কিন্তু সেটা ভালো হয়নি, মানে পাতলা পাতলা হয়ে গেছিলো, তাই গোল গোল হয়নি। তাই আজকে সকাল সকাল এই যে শিলে নড়াই বাটলে সব জিনিসটাই ভালো হয়, কারণ এখানে তো আর জল লাগে না, আর মিক্সিতে তো ঘুরতেই চায় না মোটর, তাই জন্য জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে একদম পাতলা হয়ে যায়। তাই তোমরা সবথেকে ভালো শিল নোড়াতেই বেটে করবে, একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু বড়িটা অনেক খেতেও ভালো হবে আর খুব সুন্দরও হবে যখন হবে। বন্ধুরা, আমি এখন মুড়ি খাওয়ার জন্য ঘুগনি বানাচ্ছি। এটা ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করব। ছোলা আলু দিয়ে দিয়েছি, নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, এবার গাজর খাওয়া তো ভালো, প্রত্যেকদিন একটা করে গাজর খেলে শরীরে। সিদ্ধ হয়ে গেল আলু আর ছোলা, ছোলাগুলা একটু হালকা বাকি আছে, কারণ ছোলাগুলা সকালবেলায় ভিজানো হয়েছে। শর্টকাটে রান্না করতে হবে আজকে, ভেজে নিচ্ছি। আমাদের বড়ি কলাই বাটা কমপ্লিট, এইবার বড়ির জন্য প্রস্তুতি চলছে। আজকের বড়িটা স্পেশাল হবে, মশলা বড়ি হবে, তার জন্য এখন মা খালি একটু ডেবে রেখে দিবে, তারপর অনেক কী মশলা অ্যাড করছে সেগুলো দেখো তোমরা। কলাইটা অনেকটা হয়ে যাবে ইয়ে করে দিলে, ডেবে দিলে। হ্যাঁ, এটা কি কালো জিরা? হ্যাঁ, এটা কালো জিরা, এটা গোলমরিচ। বড়িটা ঝাল ঝাল হবে, এটা হাফ হাফ গুঁড়া। কেন আর একটু গুঁড়া করো, কত বড় বড় রয়েছে, গুঁড়াটাই টেস্টি লাগবে ভাজার পর তো।
বড়ির সাথে অ্যাড করা হচ্ছে গোলমরিচের গুঁড়া। একটা কত সুন্দর গন্ধ উঠছে। কালো জিরা, খুব কাছে কাছে দাম এইটি ঠিক আছে, ছোট মুখটি এটাই বড় হয়ে যাচ্ছিল। এগুলো উপরে তুলে দিই। দেখো গাইস আমাদের বড়ি দেওয়া কমপ্লিট, কত সুন্দর হয়েছে দেখো, কত সুন্দর একদম ছোট্ট ছোট বড়ি দিয়ে হয়েছে আজকে। আর আগের দিনের বড়িগুলো এই যে এইখানে, এগুলো খুব একটা ভালো হয়নি, এগুলো ভালো হয়নি কারণ একটু জল জল হয়ে গেছিলো। আর আজকে বেশি বড়ি হয়নি, তাও মোটামুটি ভালোই হয়েছে, আমাদের চলে যাবে। দেখো বড়িগুলো, আর এই থালাটার বড়িটা একটু এইরকম দেখতে লাগবে কারণ লাস্টের সব কিছু ঝেড়ে পুছে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইটার উপরে দিই, হ্যাঁ পড়ে যাচ্ছিল। আমাদের ঘরে আজকে বড়ি আর বড়ি চারদিক সাদা হয়ে গেছে, হ্যাঁ। তো গাইস বড়ি দেওয়া কমপ্লিট, সকাল থেকে উঠে এইসব কাজই হলো। এরপর এখন খাবো মুড়ি, মুড়ি খেয়ে তারপর আবার এইখানে আছে মাছ, বাবা মাছ নিয়ে এসেছে, তো আবার মাছটা পরিষ্কার করতে হবে, আবার রান্না করতে হবে। যে মাছ নিয়ে এসেছে বাবা, বাটা মাছ, সকালবেলায় ঘুগনি আর মুড়ি, পিঁড়ায় বসবো, উঁচু জায়গাতে বসতে ভাল লাগছে। ছোলা দিয়ে, আলু দিয়ে ঘুগনি, আর সাথে আছে চপ আর মুড়ি। এই যে চপ, চপ আর মুড়ি, দাও মুড়ি দাও খেলি। এটা আবার আমাদের মুড়ির বড় একটা ধামা। না না না, লাও খাও। ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি, সকালবেলা ঘুগনি দিয়ে মুড়ি শীতের দিনে হেভি লাগে। গাইস যে বড়িগুলো কালকে আমি আর মা মিলে দিয়েছিলাম, সেই বড়িগুলো এই রকম হয়েছে, কিছুটা ভেঙে গেছে, আর এটা সবারই হয় তাই আমাদেরও হয়েছে। আর এই দেখো বড়িগুলো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে জানিও, লাইক কমেন্ট করে, আর ভালো লাগলে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, আবার আসবো তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে।